তো আমরা হচ্ছে মানে এই বিলটা না দেওয়ার কারণে দিতে না পারার কারণে আমাদের হচ্ছে তখন ই করতেছিল না, মানে হচ্ছে ছাড়তেছিল না, হ্যাঁ ছাড়পত্র দিতেছিল না। তো এটা করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো আমরা হচ্ছে সন্ধ্যার সময় হচ্ছে এখান থেকে আর কি বিল টিল পে করে হচ্ছে সরার দিতে যাই। সরার দিতে যাওয়ার পরে বলে যে আপনার বোনের যে অবস্থা, এই অবস্থায় হচ্ছে একে আর কি যে পেটের যে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে এটা বের করা কোনোভাবেই সম্ভব না, হ্যাঁ আমাদের এখানে কোনোভাবে রাখতে পারবেন না, আপনারা এখান থেকে পঙ্গুতে চলে যান, আপনার আগে পায়ে মাথার যে ইঞ্জুরি আছে এগুলো আর দেখেন, মুখের ইঞ্জুরি দেখেন, পরে আমরা এটা দেখব। তো আমাদেরকে একরকম বাধ্য করলো এখান থেকে আর কি সরদি হসপিটাল থেকে হচ্ছে পঙ্গুতে যাওয়ার জন্য, তিনজনকে নিয়ে যাওয়ার জন্যই। তো আমরা হচ্ছে পঙ্গুতে চলে গেলাম। পঙ্গুতে যাওয়ার পরে পঙ্গুর যে ডাক্তার ছিল উনি বলতেছিল যে না আপনারা এখনে আসলে তো আমরা ভর্তি নিতে পারবো না, এখন সময় নেই আমাদের, আপনারা যে অবস্থা এই অবস্থা হচ্ছে আমাদের বহির্বিভাগে দেখাবেন পরের দিন, তারপর হচ্ছে ভর্তি হবেন, এছাড়া ভর্তি হতে পারবেন না। পরে ওনাকে অনেক রিকোয়েস্ট করে ভর্তি করা হলো এবং উনি বললো যে তুই এখন আমি আপনাদেরকে ছেড়ে দিই তাহলে হচ্ছে আপনার বোনটা মারা যাবে, এক এই কারণে হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে এখানে ভর্তি রাখলাম, কিন্তু কালকে হচ্ছে আপনারা এখান থেকে ঢাকা মেডিকেলে চলে যাবেন। তো রাত রাখে রাত সন্ধ্যার সময় আমাকে আমরা যখন ওখানে যাই সন্ধ্যার পরে তখন প্রায় আটটার মতো হবে, আটটা সাড়ে আটটা হবে এরকম সময় হবে। তো তখন আমাদেরকে বলা হয় যে ছয় ব্যাগ ব্লাড লাগবে দুইজনের, তিন ব্যাগ তিন ব্যাগ। তো আমরা আমার যেহেতু আমি তিতুমির কলেজে পড়তাম, আমি আমার ওইখানে বাদন আছে তো ওইখানে নক করলাম, প্লাস আমার যে ফ্রেন্ডরা ছিল সবাইকে নক করলাম। তো আমি হচ্ছে পাঁচ ব্যাগ ব্লাড ম্যানেজ করলাম এবং তাদেরকে ব্লাড পুশ করা হয়। তো রাত্রিবেলা ওইভাবেই ছিলাম ওইখানে। আর আমার দুলাভাইকে করলো কি ওই দিনই হচ্ছে রাত্রিবেলা ওটিতে নিয়ে গেল এবং ওটিতে নিয়ে যে অপারেশন করার কথা ছিল কিন্তু অপারেশন করে নেই, নর্মাল যেই ব্যান্ডেজ করা হয় ওভাবে করেই তাকে আবার ই করা হয়, বের করে আনা হয়। তো দুলাভাইকে ওখানে রাখার পর আমাদের সকালে তারা আসে, ডাক্তার আসে, ডাক্তার আসার পর আমাদেরকে বলে যে আপনারা ইমার্জেন্সিভাবে যত দ্রুত সম্ভব তত দ্রুত হচ্ছে আপনারা ঢাকা মেডিকেল আপনার বোনকে নিয়ে যান, নাহলে হচ্ছে এর যে কন্ডিশন এই অবস্থা কিন্তু আপনার বোনকে বাঁচাতে পারবেন না। তখন আমাদেরকে ওইখান থেকে আবার ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এভাবে করে আমরা হচ্ছে ঢাকা মেডিকেলে তিন দিন ছিলাম। তিন দিন থাকার পরে হচ্ছে আপুর ওই অ্যাবর্শনটা কমপ্লিট হয়। এখন আমাদের প্রত্যাশাটা এখানে কী হতে পারে, দেখেন আমার বোনের যে প্রেগনেন্সি ছিল সে বাচ্চাটা মারা গেছে এবং মানে কতটা ধকল গেছে সেটা অনুমান করতে পারেন, হ্যাঁ। তো এখন সেই বাচ্চাটাও ফিরে আসবে না, শারীরিক অবস্থার যেটা ক্ষয় হয়েছে সেটাও ফিরে আসবে না, কিন্তু আর্থিকভাবে যেই আমাদের ক্ষতিটা হয়ে গেছে এবং ভবিষ্যতে যে ক্ষতিটা হবে, দেখেন ডাক্তার আমাদেরকে বলছে যে আরও দুই থেকে তিন মাস পর্যন্ত দেখা যাচ্ছে যে চিকিৎসা করতে হবে।